এক মনোমুগ্ধকর লীলায় শ্রীকৃষ্ণ পরিণত হয়েছিলেন দেবী কৃষ্ণকালী রূপে। এই দেবী কৃষ্ণকালী রতন্তী কালী নামেও পরিচিত। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানবেন ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে পরিণত হয়েছিলেন কৃষ্ণকালীতে। অজানা তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধা যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত, তখন একদিন জটিলা ও কুটিলা ফন্দি করে রাধাকে বদনাম করার উদ্দেশ্যে আয়ান ঘোষকে সঙ্গে নিয়ে রাধাকে অনুসরণ করেন। বলে রাখা ভালো, আয়ান ঘোষের আরাধ্যা দেবী হলেন মা কালী। জটিলা কুটিলার গোপন অভিসন্ধি শ্রীকৃষ্ণ বুঝতে পেরে তিনি স্বয়ং কালীর রূপ নেন। আয়ান ঘোষ দেখেন রাধা কদম গাছের তলায় মা কালীকে পুজো করছেন। এই দৃশ্য দেখে জটিলা কুটিলা ও আয়ান ঘোষের ভুল ভাঙে। সেই দিন থেকে পৃথিবীতে শুরু হয়েছিল দেবী কৃষ্ণকালী রতন্তী কালী পুজো। কৃষ্ণকালী কালীমূর্তেরই মতো শান্ত সৌম্য অপূর্ব রূপ তাঁর। পরনে লাল শাড়ি, গয়নায় সুসজ্জিত থাকেন তিনি। যাদের জীবনে দাম্পত্য কলহ চলছে বা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত বা যারা সদ্য প্রেম হারিয়েছেন অথবা প্রেম নিবেদন করেও তেমন কোনো সুফল পাননি, তারা এই সময় রতন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সফলতা লাভ করতে পারেন। রতন্তী কালী মানুষের কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না।